গাছকে গাছকে বাঁচাতে গেলে যেটা করতে হবে, যে মাটিতে যে খোসাগুলো, সেই সবজির খোসাগুলো আমি শুধু দিয়ে এই মাটিটাকে পুরো ভরাট করে দেবো, ব্যাস আর কিচ্ছু। নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর, শুভটুকু এসটি ব্লকে আপনাদের স্বাগত। আজ আমি একটা দারুণ জিনিস আপনাদের দেখাবো, হাতে কলমে দেখাবো। কি না, এই যে এখন বৈশাখ মাসের যে তাপ প্রবাহ চলছে, সেই প্রবাহ থেকে আমরা যারা ছাদে বাগান করি তারা কীভাবে গাছগুলোকে বাঁচাবো, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। কারণ এই গরমে গাছগুলোকে রক্ষা করা হচ্ছে আমাদের, মানে কালগাম ছুটে যেতে হচ্ছে। তো তার জন্যই আমি আপনাদের কিছু কিছু টিপস দেবো, হাতে কলমে দেখাবো। ফার্স্ট দেখুন, এই লেবু গাছটার দিকে লক্ষ্য করুন। এই লেবু গাছটাই কিন্তু ছোট ছোট পাতা বেরোচ্ছে, ঠিক আছে, এবং জল কিন্তু সাফিসিয়েন্ট জল কিন্তু আপনাদের দিতে হবে। এই যে ঘাসগুলো আছে, ঘাসগুলো আমি তুলে দেবো। তুলে দিয়ে প্রথমে আমাকে যেটা করতে হবে, এই গাছকে বাঁচাতে গেলে যেটা করতে হবে, যে মাটিতে যে জলের পরিমাণটা সেইটাকে ঠিক রাখতে হবে। সেই ঠিক রাখতে গেলে যেটা কি করতে হবে, না মাটি থেকে দেখুন, এটা আমি সকালবেলা জল দিয়েছিলাম, কিন্তু আপনাদের দেখাবো বলে আমি যদিও অনেক গাছে করেছি, সেই জিনিসটা আমি এক্সপেরিমেন্টালি সাকসেস হয়েছি বলেই আপনাদের দেখাচ্ছি। কারণ কী করেছি আমি সেটা আমি বলবো। যে প্রথমে এই গাছের, এই যে প্রথমে এই গাছটাকে আমি ছাওয়াতে রেখেছিলাম, যেহেতু ছোটো ছোটো কচি পাতা গজিয়েছিল বলে, তো যেটা দেবো দেখুন, বাড়িতে যত কিচেন ওয়েস্ট আছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন সমস্ত তরমুজ, তারপর হচ্ছে এই বিভিন্ন রকম কিচেন ওয়েস্টগুলো, আমি জাস্ট এগুলোকে হালকা করে উপরের যে মাটিটা আছে সেই মাটিটাকে জাস্ট আমি একটু ইয়ে করে দিচ্ছি, বেশি যাতে এই গাছের ছিকরে যেন কোনো এফেক্ট না ফেলে। এবং তারপরে শুধু জাস্ট এই এই যে তরমুজের খোলাগুলো আছে দিয়ে আমি মাটিগুলোকে এইভাবে চাপা দিয়ে দেবো, ব্যাস আর কিচ্ছু করবো না। এতে কি হবে, যে সবজিগুলো যখন পচলে এর অর্গানিক খাবারও তৈরি হবে, প্লাস হচ্ছে জলে এই মাটি থেকে যে জল, মাটিটা ডিহাইড্রেটেড হবে না। কারণ কি দেখুন, এখন এই গরমের সময় মেন যে সমস্যা হচ্ছে, সমস্যাটা হচ্ছে শরীর প্রচণ্ড ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, তার ফলে কিন্তু আমাদের যত সমস্যা। তো আমি মোটামুটি দেখুন সমস্ত সবজির যে এগুলো খোসাগুলো, সেই সবজির খোসাগুলো আমি শুধু দিয়ে এই মাটিটাকে পুরো ভরাট করে দেবো, ব্যাস আর কিচ্ছু। করে এবার নর্মাল যেরকম, এতে কি হবে, এতে যেটা হচ্ছে আস্তে আস্তে যে সবজিগুলো আছে ধীরে ধীরে পচবে, পচলে এর যে নিউট্রিশন আছে নিউট্রিশনগুলো পেয়ে যাবে, প্লাস একাধারে জলটাকে বার করতে দেবে না। তো আরও কতগুলো জিনিস বলি, দেখুন এই যে জলটা, এই যে এটা দিলাম, দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছেন এরপরে আমি কি করব, এই গাছটাকে ভালো করে কিন্তু মাথা দিয়ে স্নান করিয়ে দেবো। যদিও অনেকে বলে, অনেকে না, এটা এক্সপেরিমেন্টালি অনেকে বলে, যদি এইটা যদি দুপুরবেলা দেওয়া যায়, গাছের সবথেকে ভালো গ্রোথ হয়, সবথেকে ভালো উপকার হয়, মানে দুপুর 12টা থেকে 1টার মধ্যে ওই সময় যদি স্নান করে দেওয়া যায় এই গরমের মধ্যে সবথেকে ভালো হয়। কিন্তু এই গরমে এই ছাদের উপরে বিশেষ করে এই ওই 12:30 বা 1টার সময় স্নান করানো সম্ভব নয়, তো ওই কারণে রোদ পড়ে গেলেই আমি স্নানগুলো করাই, কারণ সবসময় তো আমার করানো সম্ভব নয়। দেখুন গাছটা পুরো ভিজিয়ে দিলাম। ও আর একটা জিনিস বলি, ছাদে কখনোই কখনোই কিন্তু এই যে গাছে কখনোই গরম জল দেবেন না। কারণ হচ্ছে কি, ট্যাঙ্কের যে প্রথমে যে জলটা থাকে সেই জলটা কিন্তু প্রচণ্ড গরম থাকে, সেই জলটা দেখতে পাচ্ছেন আমি সেই জলটা দিয়ে পুরো ছাদটাকে কিন্তু ভিজিয়ে দিয়েছি, যাতে কি হয় মানে ছাদটা ঠান্ডা থাকে। এবারে আস্তে আস্তে আমি সব এই জল গাছগুলোকে অল্প করে জল দেবো এবং প্রত্যেকটা পাতাকে আমি ভিজিয়ে দেবো। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাতা আমি ভিজিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে ভিজিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে গাছটা স্নান করে নেয়। এতে কি থাকবে দেখুন, গাছটা খুব সতেজ থাকবে এবং মানে গাছে খুব একটা বেশি প্রবলেম হবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাছটাও কিন্তু আমি ঠিক সেমভাবে সেম জিনিসই করেছি, পুরো গাছে পুরো মাটিটাকে কিন্তু এই যে বাড়ির যে কিচেন ওয়েস্ট আছে না, কিচেন ওয়েস্ট দিয়ে কিন্তু পুরো ভরে দিয়েছে, সাজিয়ে দিয়েছে, যাতে মাটিটা যাতে দেখানো যায়। আর একটা জিনিস, এই সময় কেউ কিন্তু কোনো রাসায়নিক সার ইউজ করবেন না। এটা কিন্তু একটা রাসায়নিক সার ইউজ করলে কিন্তু ক্ষতিই হবে, কারণ হচ্ছে কি, এই যে এমনিতেই গাছপালা প্রচণ্ড হিট হয়ে যাচ্ছে। ও আর একটা জিনিস দেখুন, এই যে পাতা যে আমি লাগানোর পরে দেখতে পাচ্ছেন পাতাগুলো কেমন পুড়ে গেছে, এই পোড়া পাতাগুলো কিন্তু আমি এইভাবে কেটে দেবো। কারণ হচ্ছে কি, এই পাতাগুলো তো আর কোনো দিনই জীবিত হবে না, কারণ এই পাতাগুলো থাকলে কি হবে, এই পাতার জন্যই অন্য পাতাগুলো ক্ষতি হতে পারে, ড্রাই ব্যাগ এসে যেতে পারে। তো এই পাতাগুলো এইভাবে, যে পাতা নষ্ট হয়ে যাচ্ছে সেই পাতাগুলো আস্তে আস্তে কেটে দেবেন।
ব্যাস এটা হচ্ছে আমার আঙ্গুর গাছ কালো আঙ্গুর গাছ যেটা সেই আঙ্গুর গাছটা দেখুন দেখুন বুঝতেই পাচ্ছেন মোটামুটি কিভাবে আরো আরো কতগুলো জিনিস দেখাই দেখুন যে অস্ট্রেলিয়ান জবা যেগুলো ট্রপিক্যাল হেবিসকাস সেইগুলোকে আমি একটুখানি ছাওয়ার মধ্যে রেখেছি কারণ এগুলো বেশি হিট পেলে সমস্যা হয় তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে আর যারা যারা এই প্রসেস অবলম্বন করবে আমি যেমন সাকসেস পেয়েছি আপনারাও পাবেন এটা আমার দৃঢ় অঙ্গীকার তো আজকের এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।